হ্যালো ভিউয়ার্স, দেবা 360 বেঙ্গল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো এই লকডাউনের কারণে অনেক নিজের রাজ্যে ফেরত বা পশ্চিমবঙ্গে ফেরত এসছে। তো তাদেরকে কিন্তু একটা 100 দিনের কাজ দেওয়া হবে জব কার্ডের মাধ্যমে। তো যারা যারা কিন্তু জব কার্ডে অ্যাপ্লাই করেছো তারাও কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর যাদের কাছে জব কার্ড নেই তারাও কিন্তু এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনেক সেখানে দেখতেই পাচ্ছ, আমি বর্তমানে মুর্শিদাবাদে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। সেখান থেকে কিন্তু জব কার্ডের যে 100 দিনের কাজ দেওয়া হবে সেটা কিন্তু অ্যাপ্লাই চলছে অনলাইনে। তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করবে বা অ্যাপ্লাই কীভাবে করবে তো তোমাদেরকে জানিয়ে দিই। যারা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কাছে যদি জব কার্ড থেকে থাকে তবুও তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর তোমার কাছে যদি জব কার্ড না থাকে তবুও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে, তো সর্বপ্রথমে তোমাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। তো আমি ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে সরাসরি আসতে পারবে। তো আসার পরে নিচে স্ক্রল করে যাবে, যাওয়ার পরে তোমার দেখতে হবে কর্নারে মেজর স্কিম বলে যে রয়েছে, এই কর্নারতে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ফর NPEGA ওয়ার্ক, এইটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো তোমাদের সামনে এইরকম পেজ ওপেন হবে। তো প্রথমে তোমাদেরকে এখানে করতে হবে যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর NREGA ওয়ার্কস, যে 100 দিনের কাজ রয়েছে সেখান থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে নিচে দেখো যে অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে, এটাকে ক্লিক করবে। তো অ্যাপ্লাই ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে, তারপর এরকম একটা বাংলায় হবে এনআরজিএস কাজের চাহিদা মুর্শিদাবাদের। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যেহেতু করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টেই এটা হবে। তো প্রথমে যেহেতু এটা বাংলাতে লেখা আছে তোমাদের অনেকের সুবিধা হবে। তো তারপরে বলা হয়েছে আপনার ব্লক এবং পঞ্চায়েতের নাম, তো তোমরা যেখান থেকে চুজ করে নাও, তো আমি যে কোনো একটা চুজ করে নিচ্ছি। তারপরে নিচে স্ক্রল করে দেবে, নেক্সট বাটন ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে আবার কিছুক্ষণ ওয়েট করবে, এক নতুন পেজ ওপেন হবে। তো নিচে কয়েকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে নেগার কাজের বিবরণ, তো এখানে কাজটা কী হবে সমস্ত কোনো বিবরণ দেওয়া আছে। মাটি কাটার মতো অদক্ষ শ্রমিকের কাজ করতে ইচ্ছুক নির্দিষ্ট মাপের কাজ করলে নির্ধারিত মজুরি পাবেন এই প্রকল্পের প্রার্থীরা, কর্মপ্রার্থীরা। গ্রামের সবথেকে গরিব মানুষের কাজে সুযোগে তৈরির কাজ, জমির উর্বরতা, জলসেচ, ভূমিক্ষয় রোধ, জল সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে স্থানীয় সম্পদের তৈরি করে গরিব মানুষের জীবিকা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তো তোমরা জানো জব কার্ড যাদের কাছে রয়েছে, যারা এর আগে হয়তো অনেক কাজ করেছো, তো তোমাদের বিশেষ করে যে কাজগুলো করতে হবে সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ জমির উর্বরতা, জলসেচ, ভূমিক্ষয় রোধ বা রাস্তাঘাট তৈরি, নানা রকমের কাজগুলো যেটা হয় যেটা পঞ্চায়েত লেভেল থেকে আসে, তো সেসব কাজগুলো কিন্তু তুমি করতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে টিকচিহ্ন করতে হবে এখানে। তো এখানে টিকচিহ্ন কী বলা হয়েছে, আমি উপরের বিবৃতিটি বুঝতে পেরেছি এবং নরেগা কর্মসংস্থান পেতে চাই, তা বলে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সময় আবার কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। তো এইখানে বলবে আপনার কাছাকাছি জব কার্ড আছে কি না। তো আপনার যদি জব কার্ড থেকে থাকে তো জব কার্ডে হ্যাঁ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে নাও করবেন। তো এখানে কিন্তু অপশান আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থেকে থাকে তাহলে না। তো আমি আগে হ্যাঁ ক্লিক করেছি, তারপরে না ক্লিক করে বুঝিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। তো প্রথমে হ্যাঁতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবে। তো নেক্সটে ক্লিক করার পর এরকম কিন্তু একটা আবার পেজ ওপেন হবে। তো এখানে প্রথমে তোমার যে আবেদন করবে বা যে কাজ করবে 100 দিনের কাজটা করবে জব কার্ডের মাধ্যমে, তো সে কিন্তু এখানে তার নামটা দিবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার জব কার্ডের নম্বর, তো জব কার্ডের যে নম্বরটা রয়েছে সেখানে তা দিবেন। তারপর এখানে বলো কত দিনের জন্য আপনি কাজ দাবি করছেন, মানে কতদিন কাজ, তো মিনিমাম 100 দিন, তো এখানে 100 দিন অন্তত করে দেবে। তারপর বলেছে আপনার সংসদ বা ঠিকানা, তো তোমরা সংসদের ঠিকানা তোমরা জব কার্ডে পেয়ে যাবে, তো তাছাড়া তোমার ঠিকানা তো তোমার জানোই, তো তোমরা এখানে করে দেবে। তারপর বলো যোগাযোগ নম্বর, তো তোমাদের যেটা নম্বর চলে বা তোমার ফোনে যে সবসময় নম্বর বন্ধ না, এটা কিন্তু বন্ধ নম্বর দিলে হবে না, তোমাকে কিন্তু ফোন করবে, তো ফোন করতে পারে অথবা এসএমএস আসতেও পারে, যাই হোক, তো এই নম্বরটা কিন্তু চালু নম্বর দিবে অবশ্যই। তারপর নেক্সটে ক্লিক করে কিন্তু তোমাদের জব কার্ডটা ফিল আপ হবে। তোমাদের সামনে কিছু একটা কিছু ফর্ম আসবে, তো ফর্মটা কিন্তু আবারও খুব সব কিছু বাংলায় লেখা আছে, সেটাও তোমরা ফর্ম ফিল আপ করে কিন্তু সাবমিট করে দেবে।
তো এই ছিল কিন্তু যাদের জব কার্ড আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যাদের জব কার্ড নেই তারা কীভাবে অ্যাপ্লাই করবে। তো আমি আবার ব্যাগ আসছি, তো এখানে লেখা আছে আপনার কাছে কি জব কার্ড রয়েছে। তো আমি যেহেতু একবার হ্যাঁ করেছিলাম এরপর আমি না করব। তো না করার ক্ষেত্রে নেক্সটে ক্লিক করবে, করার পরে আবার একইভাবে নতুন পেজের উপরে ওপেন হবে। তো যেহেতু আমার জব কার্ড নেই, যদি কারো জব কার্ড না থাকে সেক্ষেত্রে এখানে লিখবে যে কাজ করতে চায় তার নাম লিখবে, কতদিনের জন্য কাজের দাবি করছেন সেটাও লিখবে এখানে 100 দিন, তাছাড়া আপনার যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা দেবেন, তারপর যোগাযোগ নম্বর দেবেন। তো এইখানে কিন্তু জব কার্ডের নাম্বারটা চাইছে না, এর আগে কিন্তু যদিও জব কার্ড নাম্বার চেয়েছিল, যাদের জব কার্ড আছে তবেই কিন্তু তাদের জব কার্ড নাম্বার চাইবে, তাছাড়া কিন্তু যাদের জব কার্ড নেই তাদের কিন্তু জব কার্ড নাম্বার চাইবে না। তো এই ছিল তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যারা যারা এখনও পর্যন্ত 100 দিনের কাজ করে বলে ভেবেছ অথচ অ্যাপ্লাই করনি, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও। আর এটা কিন্তু মুর্শিদাবাদে ডিস্ট্রিক্টকে নিয়োগ করা বা অ্যাপ্লাই শুরু হয়েছে, তো আশা করি সব ডিস্ট্রিক্টেই শুরু হবে। তো প্রথমে তো মুর্শিদাবাদে শুরু হয়েছে, অন্যান্য আরও ডিস্ট্রিক্টগুলোতে শুরু হয়নি, হবে। তো সম্পূর্ণ কিন্তু তথ্য তোমায় জানিয়ে দেবো অন্যান্য ডিস্ট্রিক্টের হলে পরে। তো এই জানার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পর্যন্ত এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,